সেই দুঃখকে দাবি করে আমরা আজকে আন্দোলন চালিয়ে পড়েছি। আমাদের লক্ষ্য একটাই, আমাদের এই দেশের এই গণতন্ত্রের মাস, গণতন্ত্রের যে চাবিকাঠি, সেই দেশনেত্রী, সেই জননেত্রী এবং সেই আমাদের ডেমোক্রেসি মাতা, সেই মাতাকে জেল থেকে উদ্ধার করতে হবে, আমাদেরকে জেল থেকে বাহির করতে হবে। যতক্ষণ পর্যন্ত বাহির করতে না পারবো, যতক্ষণ পর্যন্ত এই দেশে গণতন্ত্র ফিরে না পাবো, যতক্ষণ পর্যন্ত আমরা তত্ত্বাবধায়ক সরকার আনতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন ঝাঁপিয়ে পড়বো। আমাদের আন্দোলন শেষ হবে না, আমাদের গণতন্ত্রের দাবি যতক্ষণ মানিয়ে না নিবে, ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে ময়দানে সবাই একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়বো। আমরা গণতন্ত্রের মাকে আমরা উদ্ধার করে ছাড়বো। আমাদের গণতন্ত্রের তৃণমূলের নেতা জনাব তারেক রহমানকে আমরা দেশে ফিরিয়ে ছাড়বো এবং জনগণের সামনে তেনাকে আবার হাসি মুখে কথা বলতে আমরা দেখতে চাই। সেই গণতন্ত্রের তৃণমূলের নেতা তারেক রহমান জিন্দাবাদ, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, এবং গণতন্ত্র আবার কায়েম হোক, প্রতিষ্ঠিত হোক, জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথে বন্ধুগণ, ইতিমধ্যে আমাদের কাছে উপস্থিত হয়েছেন আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব আমির মোহাম্মদ খুরশী সাহেব। জনাব আমির মোহাম্মদ খুরশী সাহেব আজকের এই সমাবেশের সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির অন্যতম যুক্ত সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌসুমী জেলা বিএনপির সম্মানিত সভাপতি, জাতীয় বীর মৌসুমী জেলা মাটি ও মানুষের নেতা জনাব খৈরুল কবির খোকন ভাই। জনাব খৈরুল কবির খোকন ভাই, করতে না করতে ওইখানে 200 হয়েছে, এখন 300 হয়েছে, 700 আছে। আমাদের লাইভে কোন সময় এমন হয় সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা আমাদের সবার কাজ অল্প কিছুক্ষণের মধ্যেই আরম্ভ করতে যাচ্ছি। আজকের এই সভায়
প্রধান অতিথি হিসাবে ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বীর চোদ্দলার কৃতি সন্তান বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত হাতিয়ার তারেক রহমানের আস্থাভাজন জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি। আজকের এই সভায় সভাপতিত্ব করবেন নরসিংদী জেলা বিএনপির সফল সভাপতি, নরসিংদীর মাটি ও মানুষের নেতা বক্সুর সাবেক জিএস, বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব জনাব খাইরুল কবির খোকন। আজকের এই সভায় সঞ্চালনার দায়িত্বে থাকবেন নরসিংদী জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব তুফাজ্জল হোসেন মাস্টার। আজকের এই সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন নরসিংদী জেলা বিএনপি, নরসিংদী শহর বিএনপি, জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী কৃষক দল, শ্রমিক দল, ওলামা দল, মৎস্যজীবী দল, মহিলা দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃস্বার্থ মুক্তি, উন্নত চিকিৎসা, বিদেশে প্রেরণের দাবিতে নরসিংদী জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম মহাসচিব নরসিংদী জেলা বিএনপির সম্মানিত সফল সভাপতি জাতীয় বীর সাবেক এমপি নরসিংদী মাটি ও মানুষের নেতা জনাব খাইরুল কবির খোকন ভাই। আজকের সভার প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব। আজকের এই সভা বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম মহাসচিব বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব দীন মোহাম্মদ দীপু। বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নরসিংদী জেলা শাখার সম্মানিত সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অল্প কিছু সময়ের মধ্যেই শুরু হয়ে যাবে আমাদের অনুষ্ঠান। তো এখনো যারা আমাদের শেয়ার করেননি অতি তাড়াতাড়ি শেয়ার করুন এবং
যারা নরসিংদীতে দেখছেন, সবাই নরসিংদী জেলা বিএনপির যারা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন সবাই আমাদের লাইভটি শেয়ার করে দেন। কে কোন জায়গা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্টসে জানিয়ে দিন, আপনারা নিঃস্বার্থ মুক্তি
সবাই কাছে
কত মাছ উঠে উঠছে ঘরে।
আমরা
Thank you.
সভাপতিত্ব করছেন লোকের গণসংখ্যা প্রার্থী সদস্য বাংলাদেশ জাতীয় দলটির দল সচিব অন্যতম সূত্র মহাসচিব সাতীয় সাবেক মন্ত্রী সৈয়দ খানুজ্জামান তপনদার সহ জাতীয় সেরা উপেন্দ্র নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। লোকসভায় সুযোগ দেওয়ার জন্য সেরা নেতৃবৃন্দকে এখানে ধন্যবাদ জানাচ্ছি। সুযোগটি কথা বলতে চাই বেসিন্দি জেলা ছাত্র দলের আমরা নেতৃবৃন্দ আমরা বঞ্চিত হয়েছি, কিন্তু আমরা জেলা নেতৃবৃন্দ এবং আন্দোলন সংগ্রামে পিছপা হয় নাই। আমি সহ মেজিয়া চন্দ্রবাদ সচিব প্রিয়া কুশল সহ আমরা জেলা সকলের নেতৃত্বে জেলা সম্প্রদায় নেতৃবৃন্দ আমরা আন্দোলন সংগ্রামে বিগত দিনে জেলা কমিটির নেতৃত্বে যেমন ছিলাম আছি ইনশাআল্লাহ আগামী দিনে দেশের ক্রীড়া খেলাধুলা মুক্তিযুদ্ধ যে কোনো কঠোর থেকে কঠোর কর্মসূচিতে আমরা হ্যামিল্টনের গভর্নর উত্তর গভর্নর নেতৃত্বে আমরা আন্দোলন সূত্র থাকব এই সব ব্যক্ত করে আমাদের সংযুক্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ ধন্যবাদ, বাংলাদেশ জাতীয় দলের সাথীদের ধন্যবাদ, দেশের ক্রীড়া সহকারীদের ধন্যবাদ, শহীদ জিয়া আমার তারা কল্যাণ দিনের দেশে আজকে দিনের বাংলাদেশ বাংলাদেশ জাতীয় দলটি তাদের জাতীয় দলের স্বেচ্ছা সমর্থ কেন্দ্র কমিটি সাংগঠনিক সভাপতি তারা আব্দুল কাদের বিরাজ সরকার নেতৃত্ব একটি বিশাল মিছিল সমাবেশে যে নেতৃত্ব মানুষ বিদায় হবে সেই একটি বিশাল মিছিল সমাবেশে উপস্থিত হয়েছে। আমরা কোন সরকার নির্বাচনে এই মিছিলকে আমরা অভিনন্দন জানাচ্ছি,
কেন্দ্র
চেয়ারম্যান বর্তমানে সভাপতি মমতা দেব বন্দ্যোপাধ্যায়।
Come on!
সংগ্রামী সাধারণ সংগ্রামী সাধারণ যুক্ত সংগ্রামী
গণতন্ত্র এবং
এবং স্বাধীনতা রক্ষার জন্য যত ভাই বলে ওরা জীবন দিয়েছেন, 600 অধিকার নেতা কর্মীরা গুম হয়েছে, আমরা ইলিয়াস আলীর কথা বলি নাই, আমরা চৌধুরী আলমের কথা বলি নাই, আমরা আমাদের গুম হয়ে যাওয়া নেতা কর্মীদের কথা বলি নাই, আমরা এক ফোঁটা রক্ত বৃথা যেতে দেব না, ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন, তাই আমাদের ঢাকা অঞ্চলের আন্দোলনে আপনারা সর্বাত্মকভাবে ছাপিয়ে পড়বেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তা পরিষদ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া মোহাম্মদ, দেশের একটি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানাই এবং সুচিকিৎসার দাবি জানাই, আমাদের এই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যিনি নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রিয় নেতা সৈয়দ তারেক আহমদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, বাধা আসবে সেখানে, লড়াই হবে সেখানে। বিসমিল্লাহির রহমানির রহিম, আজকের এই সমাবেশে
সংগ্রামী সভাপতি, নরসিংদী জেলা বিএনপি সংগ্রামী সভাপতি, ডাকসুর সাবেক জনাব কাইয়ুম কবির খোকন, আজকে এই সভার প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমির কাসরি মামলা চ, বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গসভার নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ, আসসালাম আলাইকুম। ভাইয়ামা আপনারা জানেন আজকে কেন এই সভা, আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং মুক্তির দাবিতে আজকের এই সভা। এই সরকার আমাদের প্রিয় নেত্রীকে মুক্তি দিচ্ছে না, বিএসপিতে যাওয়ার অনুমতি দিবে না, কারণ এই সরকার খালেদা জিয়াকে ভয় পায়। বন্ধুরা আমার আজকে বলতে চাই, লাগাতার আন্দোলনের মাধ্যমে এই সরকারকে প্রদান করাতে হবে, কারণ আজকে কোনো কোনো কাহিনী নিয়ে আমাদেরকে দেখা আগামী দিনে সরকার পতনের আন্দোলন করতে বাধ্য হবো ইনশাআল্লাহ।
রাখেন অবিলম্বে নেত্রীর মুক্তি দিয়ে গণতন্ত্র মুক্ত হবেন, এই আশা ব্যক্ত করে আমরা বক্তব্য শেষ করছি। তার মুখ্য হাজির আহ্বান জানাচ্ছি।
বিএনপির চেয়ারপারসন সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী জ্যেষ্ঠদেব এবং খালেদা জিয়ার আসল রোগ মুক্তি এবং বিদেশের চিকিৎসাধীন প্রাণের দাবিতে জেলা বিএনপি আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি জেলা বিএনপির তরফ থেকে জাতীয় এবং কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ এসেছেন তাদের সকলকে আমি জেলা বিএনপির পক্ষ থেকে আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। যারা আজকে এই সভাকে উপস্থিত
উপস্থিত বন্ধু ভাই সরণ ভাই সহ সুলতান কাকা সহ উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্র দল, বিশেষ করে মনোহরদি থানা বিএনপি এবং অঙ্গ সংগঠন, বেলাব থানা বিএনপি অঙ্গ সংগঠন যারা বিশাল মিছিল সহকারে এই সমাবেশে উপস্থিত হয়েছেন সকলকে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাইছি। আসসালামু আলাইকুম। বক্তব্য প্রধান অতিথি রাখবে, বক্তব্য রুহুল কবির রিজভী আহমেদ রাখবে। আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট, এই সরকারের পায়ের নিচে কিন্তু মাটি নাই, আর তাই এই সরকারের সভাপতি মিলন
সকলের মুসল ভবনের সদস্য অংশগ্রহণ করতে একটা মিছিল আসছে, আপনাদের স্বাগত জানাই। আজ এটা রাষ্ট্রের এই বিশাল সমাবেশের সবাই দল স্বাগতে নতুন জেলা বিএনপির সংগ্রামী স্বাগতে ডাকসোর সভায় গিয়ে বিএনপি অন্যতম যুগ্ম মহাসচিব জনতা খায়রুল কবির ফুকন আজকে এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বীর চট্টলার কৃতি সন্তান বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী জনতা আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত আছেন, সিরাজদার বিরোধী আন্দোলনের আপোষহীন ছাত্র নেতা রাজশোর সাবেক বিপি সিরাজদার বিরোধী আন্দোলন করতে গিয়ে যিনি তার শরীরে সিরাজদার স্বাদের বলে তাঁর শরীরে বিদ্ধ হয়েছিলেন, জাতীয় দলের ছাত্র দলের সাবেক সভাপতি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব জনতা রুল কবির রিজবি আহমেদ উপস্থিত, জাতীয় ছাত্র দলের সাবেক সভাপতি বিএনপি নির্বাহী কমিটির আগামী সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা ফজলুল হক মিলন সহ যুবদল নরসিংদী জেলা সংগ্রামী সভাপতি বিদ্যুৎ নরসিংদী জাতীয় দলের সংগ্রামী সাধারণ সম্পাদক হাসান সহ এই নরসিংদীর বীর জনতা ভারতীয় বন্ধুরা সবাইকে চাচ্ছি আমার বিদ্যুৎ পক্ষ থেকে যুবদল নির্বাহী কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সাধু বন্ধুরা, বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা আজকে বিজয়ের 50 বছরের পূর্তিতে চিকিৎসাধীন অবস্থায় ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে যাচ্ছেন, অথচ এই সরকার মুক্তিযুদ্ধের সবকের শক্তি বলে এই সরকার 50 বছর বিজয় দিবস পালন করছে, কিন্তু মুক্তিযুদ্ধের দশকের ক্ষেত্রে যিনি বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, যিনি বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের তিন প্রান্ত থেকে নির্বাচন করে 5টি আসনে নির্বাচন করে 5টি আসনে জয়লাভ করে প্রমাণ করেছেন, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি মৃত্যুর সাথে পাল্টা লড়ছেন গ্রেপ্তার অবস্থায়, তার সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না, তাকে আজকে সরকার পরিপূর্ণভাবে আজকে মৃত্যুর দিকে ছেড়ে দিচ্ছে। আমরা বলতে চাই এই সরকারের কাছে আমাদের কোন দাবি নয়, শেখ হাসিনা সহ তারপর
অনেকের এই বিদেশে যাওয়ার ভিসা বন্ধ হয়ে যাবে। এখন বিদেশে পালিয়ে অন্য কোন দেশে পাশাপাশি দেশে পালিয়ে যেতে হবে। এখন থেকেই সবাইকে সজাগ থাকতে হবে। শহীদ রাষ্ট্রপতি জওহরলাল নেতৃত্বে এই বাংলাদেশের মানুষ যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিল। শহীদ রাষ্ট্রপতি জওহরলাল রক্ষী যুদ্ধের ঘোষণার মাধ্যমে বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের শ্রমিক সমাজ, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিল। আমার নতুন করে ঐক্যবদ্ধ হবে, তাদের মুখালাচ্ছে জনগণ।